আমাদের জীবনে কিছু কাজ আমরা করে থাকি, কিন্তু আজকে আমি যে উপদেশগুলো শেয়ার করব এগুলো সবার জেনে রাখছি। নাম্বার ওয়ান, যার ইগো বেশি তাকে যদি আপনি ভালোবেসে থাকেন তার কাছ থেকে দূরে সরে আসেন, কারণ সে আপনাকে কখনো শান্তিতে রাখবে না। যার ইগো বেশি সেই মানুষগুলো একটু ডিফিকাল্ট হয়ে থাকে প্রত্যেকটা মানুষের থেকে, কারণ সে মানুষগুলোর ভিতর এত ইগো নিয়ে থাকে যে আপনাকে সরি বলতে সে দ্বিধাবোধ করে, সে আপনাকে কখনো সরি বলতে যাবে না। তার ভিতরে ওই ভালোবাসাটা ক্যাচ করে না, তার ভিতরে শুধুই ক্যাচ করে সে কিভাবে তার ইগোটাকে বজায় রাখবে। যার ভিতর ইগোটা বেশি, সে অন্য কিছু হোক বা না হোক তার ইগোটাকে বেশি প্রাধান্য দেয়। পৃথিবীর সবকিছু দেখে সে ইগোটাকে বেশি প্রাধান্য দিবে। তুমি যদি তার লাইফে থেকেও থাকো, ডাজেন্ট ম্যাটার, তুমি আছো কি নেই সেটা বড় কথা না, বড় কথা তার ইগোটা আছে মেইন। তার ফ্যামিলির কাছ থেকে বা যে কোনো মানুষের কাছ থেকে তার ফ্যাশন ছোটা মেইন, ইগোটা ফ্যাশন করে থাকে তারা। সো তুমি যদি তাকে ভালোবেসে থাকো তার কাছ থেকে দূরে সরে আসো, কারণ সে তোমাকে কখনো শান্তিতে রাখবে না। নাম্বার টু, যে অধিক ভালোবাসে তার কাছ থেকে সবসময় দূরে থাকুন, কারণ যে অধিক ভালোবাসা দিতে পারে সে অধিক নিষ্ঠুর হতে পারে। তোমার লাইফে যে আছে সে অধিক তোমাকে ভালোবাসতে পারে, তুমি যদি খারাপ কিছু বলে থাকো তার কাছ থেকে সে অধিক খারাপ হতে পারে। যে মানুষটা যেমন সে মানুষটা তেমনই হয়ে থাকে, যে মানুষটার কর্ম যেমন তার ফল তেমনই হয়। তোমার লাইফে যে মানুষটা আছে তার সাথে একটু অভিমান করে দেখো, তোমার সব কিছু উলটপালট হয়ে যাবে। যে বেশি ভালোবাসা দিতে পারে সে বেশি নিষ্ঠুর হওয়ার ক্ষমতা রাখে, এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতি দিয়ে থাকে প্রত্যেকটা মানুষকে। সো তুমি যদি এমন কোনো মানুষকে ভালোবেসে থাকো যে মানুষটা তোমার অনেক অনেক ভালোবাসে মনে হয়, সেই মানুষটা অনেক নিষ্ঠুর হতে পারে, সবার থেকে সে বেশি নিষ্ঠুর হয়ে যাবে। একটা সময় দেখবে কষ্টের ভাগটা তোমার বেশি হয়ে যাবে। সো এইগুলো অ্যাভয়েড করে চলো। নাম্বার থ্রি, অন্যের কথা শুনে নিজের আপন মানুষকে কখনো ট্যাগ করবেন না। সেই মানুষটা কেমন আপনার সাথে আচরণ করছে সেটাই হচ্ছে মুখ্য ব্যাপার। যে মানুষটা আপনার সাথে আছে সেই মানুষটা সবার কাছে ভালো হবে না, আবার সবার কাছে খারাপও হবে না। আপনার সাথে যে মানুষটা আছে সেই মানুষটা হয়তো আপনার কাছে ভালো, কিন্তু অন্য কোনো মানুষের কাছে সে খারাপও হতে পারে। যেমন আমি হয়তো বা আপনার কাছে খুবই ফেভারিট একজন মানুষ, কিন্তু আমি অন্য মানুষের কাছে হয়তো বা খুবই খারাপ। আমার ভিডিওতে যারা আনলাইক দেয় তাদের কাছে আমি খুবই খারাপ। এই পৃথিবীতে সবাই সঠিকভাবে জন্মগ্রহণ করে না, সবাই ভালোবাসবে না, সবাই তার ফেরেস্তা না, সবাইকেই ভালোবাসবে। তুমি কিছু কিছু মানুষের কথা শুনে অন্য মানুষকে ট্যাগ করতে যেও না। তোমার কাছে যে মানুষটা আছে তুমি সেই মানুষটাকেও ট্যাগ করতেছো যে এই মানুষটা ভালো না, এই মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করে, ইটিসি ইটিসি। হয়তো অন্য কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে আমার সাথেও খারাপ ব্যবহার করবে, তুমি এটাও ভয় করতে পারো। কিন্তু না, এটা কখনো হবে না। যে মানুষটা তোমার কাছে আছে তোমাকে কেয়ার করে সে মানুষটা তোমাকেই থাকবে, অন্য মানুষের কথা শুনে তুমি তাকে ট্যাগ করতে যেও না, তাহলে হিতে বিপরীত হতে পারে। সেজন্য তোমার কাছে যে মানুষটা আছে তুমি সেই মানুষটার কথাই শোনো, অন্য কি মানুষ বললো সেটা ডাজেন্ট ম্যাটার। অন্য মানুষের কথা শুনে সেই মানুষটাকে তুমি ট্যাগ করতে যেও না। তোমার সাথে কি ব্যবহার করছে এটা হচ্ছে মুখ্য বিষয়। নাম্বার ফোর, ভালোবাসার পরেও যে মানুষটাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে সেই মানুষটার কাছ থেকে দূরে সরে যান। কারণ আপনি যদি ওকে বিশ্বাস না করতে পারেন, একটা ভালোবাসা যদি বিশ্বাস না থাকে সেই ভালোবাসাটা কখনো টিকিয়ে রাখা যায় না। আপনি সারাদিন যদি ফেসবুকে থেকে একটা টেক্সট না করেন, অপর সাইডের মানুষটা যদি ভাবে যে সে মানুষ টেক্সট করতেছে না কেন, সেই মানুষটা অনলাইনে আছে, এর ভিতরে একটা নেগেটিভত্ব তৈরি হয়। ভালোবাসার নেগেটিভত্ব অবশ্যই থাকবে, কিন্তু এইখানে ভালোবাসার নেগেটিভত্ব অনেক ভিন্নভাবে রূপ নেয়। তুমি তাকে বিশ্বাস করতে পারবে না, সেই মানুষটার সাথে যদি থাকো তুমি যত যাই করো কিছু ভালো লাগবে না। সেই মানুষের যত ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত উপহার দাও, যত গিফট উপহার দাও, অন্য কিছু দিলেও সেই মানুষটার কেন ওইটা ভালো লাগার মনে হবে না, কারণ সেই মানুষটা তোমাকে বিশ্বাস করে না। সেই মানুষটা ভাবে যে অন্য কিছু করে এই জিনিসটা আমাকে দিয়েছে, তার ভিতরে অন্য কিছু আছে, সে ওই জিনিসটা কখনো ফিল করবে না, আর ওই জিনিসটা সে কখনো ফিল করে না। যে মানুষটাকে তুমি বিশ্বাস করতে পারবে না সেই মানুষের কাছে স্বেচ্ছায় সরে আসো। সে যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই তোমার লাইফ থেকেও সেও চলে যাবে, কারণ বুদ্ধিমানরা কখনো কষ্ট পেতে চায় না। আর তুমি যাকে বিশ্বাস করতে পারো না সে তো নিমিষেই কষ্ট পাচ্ছে, সে যদি এখনো বুঝতে পারছে না তবুও একসময় বুঝতে পারবে, তখন সে বেশি কষ্ট পাবে। সেজন্যই তুমি যাকে মন থেকে বিশ্বাস না করতে পারবে ভালোবাসার পরেও, তাহলে নিজেকে বিশ্বাস করে তার কাছ থেকে সরে যাওয়াই বেটার। নাম্বার ফাইভ, যে মানুষটা প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে ভাবাভাবি কম করুন, কারণ সে ততটা আপনাকে নিয়ে ভাবে না আপনি যতটা তাকে নিয়ে ভাবছেন। আপনি কোথাও গেলে তার কথা মিস করতেছেন, আপনি একটা রেস্টুরেন্টে গেলেও তার কথা মিস করতেছেন। এই জায়গায় আমরা অনেকবার এসেছি, কিন্তু সেই মানুষটা কিন্তু বিন্দাস আছে, সেই মানুষটা কিন্তু আপনাকে কখনো মিস করে না, কখনো আপনার কথা ভাবে না। প্রাক্তন মানুষের কথা যদি আপনি ভাবেন তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারে, আপনার খারাপ লাগতে পারে। এবং আপনি যদি সেই মানুষটাকে ভুলতে নাও পারেন,
তবু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি ভালোবাসার ভুলতে পারবেন পাস্ট ভালোবাসাকে, অথবা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন আপনি ভালোবাসাকে কিভাবে ভুলতে পারেন আপনার পাস্ট ভালোবাসাকে। প্রাক্তন ভালোবাসাকে যদি আপনি সামনে নিয়ে আসেন তাহলে শুধু কষ্টই হবে, কখনো ভালো কিছু আশা করা যাবে না সেখান থেকে। পাস্ট যেটা হয়ে যায় সেটা পাস্টই হয়। মানুষ যতই বলুক যে পাস্টের জিনিস ফিরে আসলে ভালো হবে, ইটিসি ইটিসি কথা চিন্তা করে তুমি তোমার সময়টাকে নষ্ট করতেছো, তুমি তোমার সময়টাকে মিস ইউজ করতেছো, এছাড়া কিছুই না। তো তোমার লাইফে যেমন সব চলে গেছে সেটা গেছে, পাস্ট ইজ পাস্ট, যেটা আমরা সবসময় বলে থাকি। তুমি তোমার লাইফে সেটা বলো পাস্ট ইজ পাস্ট, প্রাক্তন মানুষটাকে বলে যাও, কারণ সেই মানুষ তোমাকে নিয়ে ভাবে না তুমি যেটা ভাবতেছ, সেই মানুষটাকে ভুলে যাওয়াই বেটার। নাম্বার সিক্স, যে মানুষটা তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছে তুমি তাকে ব্লক করে দাও, আর যে তোমাকে ব্লক করে দিয়েছে তাকে তুমি নজরদারি করা বন্ধ করে দাও, তাহলে ভালো থাকবে। এটাই সত্য কথা, তোমাকে যে মানুষটা আনফ্রেন্ড করে দিয়েছে তুমি তাকে বারবার নজরদারি করতেছো সেই মানুষটা কেমন আছে, অন্য আইডি দিয়েও দেখতেছো সেই মানুষটা কোথায় আছে কি করছে, এটা নজরদারি বন্ধ করে দাও, কারণ সেই মানুষটা তোমার আইডিতে এসে কিন্তু দেখতেছে না, কখনোই দেখবে না, এটা বাস্তবতা। তোমার সাথে যে অভিনয় করেছে সে শুধু অভিনয়ই করেছে, আর যে তোমাকে ভালোবাসবে সে ভালোই বাসবে। তুমি যে মানুষটাকে নজরদারি করতেছো সেটা শুধু টাইমটাকে নষ্ট করতেছে, তোমার টাইমটা অনেক খারাপ কাজে নষ্ট করে ফেলছো। তুমি এই টাইমটাকে ভালো কিছু কাজ করে থাকো, সেই টাইমে তুমি অনলাইনে কোনো কাজ করো কিছু আর্ন হবে, তুমি একটা টিউশনই করতে পারো তাহলেও তোমার ভালো কিছু আর্ন হবে। সেজন্য যে মানুষটা তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছে তাকে তুমি ব্লক করে দাও, আর যে তোমাকে ব্লক করেছে তাকে নজরদারি করা বন্ধ করে দাও, ভালো থাকবে। নাম্বার সেভেন, ক্রাশ নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই, কারণ ক্রাশ সবসময় পরিবর্তনশীল। যে মানুষটাকে মনে করতো সেই মানুষটা ক্রাশ হয়ে আমি তাকে ভালোবাসতে পারি, একটা নায়কও কিন্তু ক্রাশ হতে পারে, সেই মানুষটাকে কখনো ভালোবাসা যায় না। যে মানুষটাকে ভালোবাসা যায় সেই মানুষ কখনো ক্রাশ হতে পারে না, আর যে মানুষটা ক্রাশ হতে পারে সেই মানুষটা সবসময় পরিবর্তনশীল। তোমার ক্রাশ তোমার পরিবর্তন হতে পারে, আজকে একটা নায়িকাকে তুমি ভালোবেসেছো আর একটা নায়িকাকে তুমি ভালোবাসতে পারো, ইটস ক্রাশ। ক্রাশ আর ভালোবাসাকে কখনো গুলিয়ে ফেলো না, কারণ এটা তোমার জন্য খারাপ হচ্ছে। তুমি ক্রাশের কথা চিন্তা করে হাত পা কাটতেছো, অনেক ছেলে মেয়ে আছে অনেক স্টুডেন্ট আছে হাত পা কাটে, এগুলো খুবই খারাপ কথা। ক্রাশ সবসময় পরিবর্তনশীল, ক্রাশ একটা মানুষ থাকতেই পারে, একটা ভালোবাসার মানুষ থাকতে পারে। তো এইটা নিয়ে আমাদের এত আবেগ উৎফুল্ল হওয়ার কিছু নেই, সবসময় ভালোবাসার মানুষটাকে ভালোবাসুন এবং ক্রাশটাকে ক্রাশের জায়গায় রাখুন, কারণ এটা হিতে বিপরীত হবে। যে মানুষটাকে আপনাকে ভালোবাসে সেই মানুষটা কারণ ছেড়েও চলে যেতে পারে, আর আপনি ক্রাশকে প্রাধান্য বেশি দিচ্ছেন তার কাছ থেকেও। সেজন্য ক্রাশ সবসময় পরিবর্তনশীল, ক্রাশটাকে ক্রাশের জায়গায় রাখুন, ভালোবাসা ভালোবাসার জায়গায় রাখুন। নম্বর এইট, অবহেলা পাওয়ার পরেও বারবার যার কাছে বেহায়ার মতো ছুটে যাচ্ছেন, তার কাছে সামান্য একটু দাম পেলেও তার কাছে আপনি খুবই সস্তা খুবই নগণ্য। সে মানুষটাকে আপনি মনে করছেন সে আমাকে খুবই ভালোবাসে, কিন্তু নো, সেই মানুষটা আপনার অবহেলার পাত্র হিসাবে দেখে, যে এই মানুষটা কোনো কিছু কাজ নাই কোনো কিছু করার নাই আমার কাছে ছাড়া। সেজন্য সেই ভালোবাসাটা দিলেও সেই ভালোবাসাটা মুখ্য ভালোবাসা নয়, সেটা লোক দেখানো ভালোবাসা, আপনাকে দেখানো ভালোবাসা। যে মানুষটা অবহেলা করবে সেই মানুষটার ভিতরে শুধুমাত্র অবহেলাটাই বেশিভাবে জন্মিত থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে যে মানুষটা অবহেলা দিতে থাকে সেই মানুষের ভিতরে অবহেলায় জন্ম থাকে, আর যে মানুষটা ভালোবাসতে পারে সেই মানুষের ভিতরে ভালোবাসায় জন্মাতে থাকে। তুমি যে মানুষটা বারবার অবহেলা পেয়ে ছুটে যাচ্ছ সে মানুষের কাছে কখনো তুমি শান্তি পাবে না, কারণ তার কাছে তুমি সস্তা নগণ্য একটা ব্যক্তি, সে মানুষটাকে সবসময় অ্যাভয়েড করে চলো। নাম্বার নাইন, স্মার্ট ছেলে কিংবা সুন্দরী মেয়েদের থেকে সবসময় সাবধান, কারণ তাদের প্রচুর অপশান থাকে। তোমাকে যদি ভালোবেসে থাকে তারপরও তার কিন্তু প্রচুর অপশান আছে, ব্যাকওয়ার্ডে প্রচুর মানুষ আছে, তুমি চলে গেলেও তাদের কোনো সমস্যা হবে না, কারণ একজন যদি চলে যায় আরেকজন তার পিছনে আছে, অবশ্যই হাত ধরে টানবে। দেখে শুনে আমরা সবসময় খারাপটাকে বেছে নিই, যদিও চেহারা ভালো তারপরে ক্যারেক্টারটা খারাপ হয়ে থাকে। স্মার্ট ছেলে কিংবা সুন্দরী মেয়েদের সবসময় অপশান থাকে, ফেসবুকের যুগ এখন, সোশ্যাল মিডিয়াতে হাজার অসংখ্য ছেলে মেয়ের সাথে চ্যাটিং হয়ে থাকে, তাদের ভিতরে একটা স্মার্ট ছেলে পেয়ে যেতে পারে সেটা অপশান থাকে। কলেজে যাওয়ার সময় দেখা হলো সেটা একটা অপশানে থেকে যায়, স্বাস্থ্য ভাই বোন যদি থাকে তারপরও একটা অপশান থেকে যায়। তুমি কোথায়, তোমার সাথে যদি একটু ব্রেকআপ হয়ে থাকে একটু মনোমালিন্য হয়ে থাকে তোমার সাথে, সেই মানুষটা অপশান খুঁজে নেবে। সেজন্য স্মার্ট ছেলে কিংবা সুন্দরী মেয়েদের সবসময় তাদের অপশান থাকে, তো এদের থেকে সাবধান, বি কেয়ারফুল। নাম্বার টেন, যে আপনাকে ভালোবাসে তাকেই ভালোবাসা উচিত, যে আপনাকে ভালোবাসে না তার থেকে দূরে সরে যান। যে মানুষটাকে আপনার খুব ভালোবাসে খুব খুব কেয়ার করতে চাই আপনি শুধু তাকেই ভালোবাসো, আর যে মানুষটাকে আপনাকে ভালোবাসে না সেই মানুষটাকে আপনি যদি হাজারো বোঝান হাজারো অনুনয় বিনয় করেন সেই মানুষটার এক ফোঁটা মন নরম হবে না। পাথরের গায়েও যদি আপনি মাথাটা ঠোকরাতে থাকেন আপনার মাথা থেকে শুধু রক্ত বের হবে,
পাথর কিন্তু কখনো কাঁদবে না। সেই মানুষগুলো কিন্তু সেরকম নিষ্ঠুর। আপনাকে যে মানুষটা ভালোবাসতে চাই আপনি তার কাছে যান, যদিও সে খারাপ হতে পারে, আনস্মার্ট হতে পারে, তো কি স্মার্ট আপনি বানিয়ে নিন। যে মানুষটাকে আপনি ভালোবাসেন সে মানুষটা যাই হোক না কেন আপনি স্মার্ট করে নিতে পারবেন। আর যে মানুষটা হাজারো কথা বলার পরেও আপনার কোনো কথা বুঝবে না, আপনাকে ভালোবাসবে না, আপনি সেই মানুষটা কেন পিছিয়ে পড়ে আছেন বারবার? যে মানুষটা আপনাকে ভালোবাসে সবসময় তার সাথে থাকা উচিত, কারণ সেই মানুষটা আপনার কেয়ার বুঝবে, আপনার ভালোবাসা বুঝবে, আপনার ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো বুঝবে, আপনাকে সারপ্রাইজ দিতে বুঝবে। তো জীবনে যে আপনাকে ভালোবাসবে আপনি তাকেই ভালোবাসুন, আর যে আপনাকে ভালোবাসে না তার থেকে দূরে সরে যান। ভালো থাকবেন।